नमस्कार बंधुरा, रॉयस किचने सकल के स्वागत जानाच्छि। सकले निश्चय भालो आछेन, सुस्थ आछेन। आजकेर पर्वे तैरी करे देखाबो अल्प समये खूब सहज भावे तैरी भिन्न स्वादेर मजादार पिठे। अर्थात आज तैरी करे देखाबो पोया बा मालपोया पिठे ओ पाटिसाप्ता पिठे। रेसिपिगुली खूब सहजभावे तैरी करे देखानोर चेष्टा करेछि। जारा एकेबारेई नतुन तारा खूब सहजेई देखे तैरी करते पारबेन। प्रथमेई आपनादेर तैरी करे देखाबो पोया पिठे। एई पिठे तैरीर जन्य प्रथमेई एकटा ब्याटार तैरी करे निते हबे। ब्याटार तैरी करार जन्य आमि निये निएछि 2 कप ময়দা, 1/2 কাপ সুজি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য হালকা কুসুম জল দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করার চেষ্টা করবেন। সুজি ও ময়দা দিয়ে মালপোয়া পিঠে তৈরির সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যাটারটি যেন স্মুথ তৈরি করা যায়। ব্যাটারটির মধ্যে যেন কোনো প্রকার দানা না থাকে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটি যতটা সময় নিয়ে ভালোভাবে মেশানো যাবে পিঠেটা তৈরি করার সময় কিন্তু ততটাই বেশি ফুলকো হবে। ব্যাটারটি তৈরি করার পর আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন ব্যাটারটা এইরকম হবে। তার থিকনেসটা ঠিক এইরকম হতে হবে, তাহলে পিঠেটা ফুলকো হবে। বেশি পাতলাও নয়, আবার বেশি গাঢ়ও নয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা বেটার নিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিয়েছি। দেখুন এখানে পিঠেটা কতটা ফুলে উঠছে। চোলার আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। দেখুন পিঠেটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে পাল্টে নিয়ে পিঠেটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিতে হবে। হালকা ব্রাউন কালার চলে এলে পিঠেটা নামিয়ে নেব। এই পিঠেটা হয়ে গেলে বাকি প্রত্যেকটা পিঠেকেই একই পদ্ধতিতে ভেজে তুলতে হবে। চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু দেখবেন লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠেগুলোকে তৈরি করতে হবে। যদি তেলটা বেশি গরম হয় তাহলে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন বুঝতে পারবেন তেলটা হালকা গরম হয়েছে তখনই পিঠেগুলো দিতে হবে। খুব বেশি গরম তেলে পিঠের ব্যাটারটা দিলে পিঠেটা বেশি ফোলে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এই পিঠে তৈরিতে হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার চলে আসি দ্বিতীয় পিঠের জন্য। পাটিসাপ্তা পিঠের পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিয়েছি। পিঠের পুরটা তৈরির জন্য কড়াইতে নারকেল কোড়া ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুটি উপকরণকে। পুরটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার পাটিসাপ্তা পিঠে তৈরি করার জন্য এবার আগের ব্যাটারের বাটিতেই নিয়েছি 2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি ও 1/2 কাপ চিনি। আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনিটা বুঝে দেবেন। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে
कुसुम गरम जल दिए दिलाम। ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে বুঝে কুসুম গরম জল দিয়ে ব্যাটারটি তৈরি করেছি। এই ব্যাটারটি খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে সবাই যেরকম সিলিকনের ব্রাশ দিয়ে তেলটা লাগায়, আমি এখানে বেগুনের বোটা দিয়ে তেলটাকে লাগিয়ে নেচ্ছি। এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে আস্তে করে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পাটিসাপটার পুরকে দিয়ে দিতে হবে। পুরটাকে বেশি বা কম দিতে পারেন, সাবধানতার সাথে ফোল্ড করে নিতে হবে। পাটিসাপটার পুর কে কতটা খেতে পছন্দ করেন সেই হিসেবে কম বেশি করে দিতে পারেন। এভাবেই প্রত্যেকটা পাটিসাপটার পিঠে করে নিচ্ছি। রেসিপিগুলো আশা করছি খুব সহজভাবে দেখাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, এবং আপনাদের মূল্যবান কমেন্টসগুলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বাড়িতে অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে করেছি, এবং আপনাদের ফিডব্যাকটাও জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।